আমরা জয়নিতা এটা কত একসাথে বলতে পারি, কত জোরে বলতে পারি? এইভাবে সব সময় আমরা এক থাকব, আর এই এক থাকার জন্য এখন এখানে একটু বসে পড়ুন। দেখুন, পদকর্তাদের পদে আমরা পেয়েছি, আর যারা যারা আমরা ভাগবত পাঠ করেছি তারা তারাও আমরা জেনেছি যে তিনি কেন নদিয়া ধামে জন্ম নিয়েছিলেন এবং কেন তিনি রাধা বর্ণ ধারণ করে জন্ম নিয়েছিলেন, কেনই বা অন্তরে গৌরাঙ্গ হয়েছিলেন, কেন দুই দেহ মিলিত তনু হয়ে গৌরাঙ্গ হয়েছিলেন, সেই কথাই আমরা পাই। সে বলছেন, যিনি ছিলেন বৃন্দাবনে তিনি এলেন নদিয়া ধামে, ও সে বাজিয়ে বাসি, ফিরেছে সদা, ও সে বাজিয়ে বাসি, ফিরেছে সদা।
চরণ বন্দনা করছি। সেই গোবিন্দ সম্পর্কে তো আমাদের গুরু মুখে জানতে হবে, যে কৃষ্ণের চরণ বন্দনা করছি। তাই তো সাধক বলছেন, মজবি যদি কালার পিদে ¡Gracias!
একবার। তৈরি সকলে? এতক্ষণে নিশ্চয়ই রেওয়াজ হয়ে গেছে ভালো মতো গুনগুন করে গেয়ে গে। আগেই বলে দিই, পাশের লোকের কথা চিন্তা করবেন না, উনি এত আওয়াজে শুনতে পাবেন না আপনি কি গান করছেন।